হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ডিমের সাদা অংশ দিয়ে ম্যারং কেরিম কীভাবে তৈরি করা যায় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি দুইটি ডিমের সাদা অংশ নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ আইসিং সুগার। আপনারা নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। আইসিং সুগার এ কারণে দিয়েছি, আইসিং সুগার সহজে মেল্ট হয়ে যায়। প্রথমে আমি পাতিলে নিয়েছি কিছু পানি। পানি বলক উঠার পর আমি এর মধ্যে সাদা ডিমের সাদা অংশটু একটা কাঁচের বাটিতে, স্বচ্ছ কাঁচের বাটিতে বসিয়ে দিলাম। এটি ভাপে আপনার সেদ্ধ হবে। ডিমের এই সাদা অংশটুকু খুব আমি হ্যান্ড উইচে দিয়ে ফোম করলাম। ফোম করতে করতে একটা ফেনা উঠার পর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসিং সুগার, অল্প অল্প পরিমাণে আইসিং সুগার আমি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। যতক্ষণ এটি চিনিগুলো ডিমের সাদা অংশের সাথে মেল্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা হ্যান্ড উইচে দিয়ে মিশাতে থাকব। আস্তে আস্তে করে এগুলো ভালো করে যখন চিনি গলে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনি চাইলে যে কোনো ফ্লেভার মিশাতে পারেন। ভ্যানিলা এসেন্সটা আমার খুব ভালো লাগে, এই জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। আপনারা চকলেট ফ্লেভারও দিতে পারেন। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। চিনি যেহেতু মেল্ট হয়ে গেছে আমি এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে ফুল স্পিডে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। বিট করব অনেকক্ষণ ধরে, যতক্ষণ না পর্যন্ত এটা স্মুথি একটা ক্রিমি ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা বিট করতে থাকবো অনবরত। বিটারটা আমি অফ করব না এখানে। আপনারা চাইলে কিছুটা বাটার ঠান্ডা করে এর সাথে অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমি এটা বাসায় খাবো, বাচ্চারা খাবে, শর্টকাটে আমি ইচ্ছে করে আমি বাটারটা এখানে ব্যবহার করি নাই। আপনারা লেবু রস এ কারণে দিয়েছি, লেবু রসের জন্য এখানে ডিমের কোনো গন্ধ আপনারা পাবেন না। আর তাছাড়া ভ্যানিলা এসেন্স তো আমি ফ্লেভার দিয়েছি। ভালো করে বিট করে নিচ্ছি। বিট করতে করতে একটা পর্যায়ে যখন এটা স্মুথি একটা ক্রিমি ভাব আসবে তখনই এটা আমি অফ করে দেব। খুব ভালো করে বিট করতে হবে। এভাবে বিট করার পর একটা পর্যায়ে এটা বোঝানো যাবে যে এটা ক্রিমি একটা ভাব চলে আসছে। এখন এটা খেলে আপনারা বাটারে, বাচ্চাদেরকে বাটারে, টোস্টে, ব্রেডে দিয়ে আপনারা এটাকে বাচ্চাদেরকে দিতে পারেন। এই যে ক্রিমি একটা ভাব চলে আসছে, এভাবে চোখা একটা ধারণ করেছে, চোখা একটা শেপ এসে গেছে। আমি চামচ দিয়ে দেখাচ্ছি, চামচ দিয়ে এটা তুলে দেখাচ্ছি যে এটা পড়ে যাচ্ছে না, এর মানে এই ক্রিমটা এই ক্রিমে আকার ধারণ করেছে। এভাবে আপনারা আমার রেসিপিটি শেয়ার করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবেন।